আসসালামু আলাইকুম। আজকে বানিয়েছি মোগলাই পরোটা, যদিও আজকে আমার হাজবেন্ড আমাকে অনেকটাই হেল্প করেছে। তো চলুন দেখে নিই কীভাবে এত অল্প সময়ে আমরা মোগলাই পরোটাগুলো বানিয়েছি। প্রথমে নিয়ে নিতে হবে 1 কাপ পরিমাণ ময়দা, তারপরে নিয়ে নিতে হবে সামান্য তেল, তারপর কিছুটা দিয়ে দিব লবণ। তিনটা জিনিস ভালোভাবে মাখতে হবে যাতে খাস্তা হয়ে যায় পরোটাটা। এইভাবে করে দেখতে হবে, এভাবে হলেই আমরা পরবর্তীতে পানি দেব। তারপর সামান্য পানি দিয়ে একটা ভালো ডো তৈরি করে নিতে হবে। ভালোভাবে ডোটা তৈরি করার পরে সামান্য তেল দিয়ে রেস্টে রাখতে হবে 15 মিনিট। ওইখানে আমরা ডিমের প্রিপেয়ারটা করে নিই, নিয়ে নিচ্ছি 2টা ডিম। তারপরে নিয়ে নেব 2 টেবিল চামচ পেঁয়াজ। পেঁয়াজটা এভাবে দিতে হবে, হাত দিয়ে নামতে দিলেই ভালো। 1 টেবিল চামচ ধনে পাতা আর 1 টেবিল চামচ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। স্বাদের জন্য 1 টেবিল চামচ গরম মশলা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিতে হবে স্বাদ মতন লবণ। লবণ দেওয়ার পর ভালোভাবে মিক্স করতে হবে। আমার ডিমের মিশ্রণটা তৈরি হয়ে গেছে, এখন চলে যাব মোগলাই পরোটা রেডি করার জন্য। আর দেখেই বুঝতে পারছেন আজকে মোগলাই পরোটা আমার হাজবেন্ড বানাবে, খেতে খুবই অসাধারণ হয়েছে। ভালোভাবে বেলে নিতে হবে। এখন দিয়ে দিতে হবে ডিমের মিশ্রণটা। তারপর 4 সেট থেকে ভালোভাবে ভাঁজ করে দিতে হবে যাতে ডিমের মিশ্রণটা বাইরে না আসে। অনেকের কাছে এই পার্টটা খুবই কঠিন হতে পারে, যেমন আমার কাছেই লেগেছে, কিন্তু আমার হাজবেন্ড খুব ইজিলি এই জিনিসটা করতে পেরেছে। এখন ভাজতে হবে। এভাবে প্রপার ভাজতে হবে, ভিতরে তেল দিয়ে দিতে হবে যাতে ভিতরে ডিমটা ভালোভাবে ভাজা হয়। 2 সাইডই ভালোভাবে ভাজতে হবে। পাঁচ থেকে 10 মিনিটের মধ্যে মিডিয়াম হিটে ভাজলে মোগলাই পরোটাটা রেডি হয়ে যাবে। অলমোস্ট ডান আমার মোগলাই পরোটা, তো রেডি হয়ে গেল খুব সহজেই মোগলাই পরোটা। বিশ্বাস করবেন কিনা জানি না, খুবই অসাধারণ হয়েছে আর খুবই খাস্তা হয়েছে। তো ফার্স্ট টাইম চেষ্টা করেছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। আর ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।